এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো, কেউ সিরিয়াসলি নিয়ে আমাকে জেলে দিবেন না, কারণ জেলে থাকলে বঙ্গ টুইস্টের নতুন ভিডিও আর আসবে না। সো প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াসলি। না, তোর বাবু খায় নাই, তোর বাবু তো অপুষ্টির শিকার, সে অপুষ্টিতে ভুগছে। তুই যে খাইয়ে দিয়ে আর না হয় আমাকে বল, আমি যে বিষ খাইয়ে দিয়েছি। ইটিং শেষ তো মিটিং শেষ। লাস্ট উইকে দিলাম সেট, এই সিজনটাই এটাই চলবো, তোর কপাল কি লুঙ্গি যে টান দিলে খুলবো। বাহ, গানের কি কথা আর কি সুর, মনে হচ্ছে কোকিল বর্তাকে গান গাইছে। কথায় আছে না, টাকা থাকলে তালয়ের বাপেরও শ্রাদ্ধ হয়, এটাই তার নমুনা মাত্র। আর ইগল মিউজিকের এটাই কাজ। টপর 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 ক্রাশ খাচ্ছো, লকর ঝকর পান টানে মাখামাখি জান তুমি আমার পাখি 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 পপ পপ। আর ভাই, এইসব গানের গীতিকার ও গায়কের ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি, বাথরুম থেকে পটি, রাস্তায় হাঁটার পথে হালকা মুতি, তারপর আমরা যা দেখি। এক গ্লাস দুধে পেট ভরে মন ভরে না, মধুর চেয়ে মিষ্টি এই দুধ খেয়ে মধু খাইলে মধু পয়সা লাগবে। তো যাই হোক, বাবুর খাওয়া দাওয়া বাদ দিয়ে এখন আমরা বাংলার কিছু অস্কার উইনিং গানের লিরিক্স নিয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট। মিস্টার টুইস্ট, ইয়েস লেটস গো টুইস্ট। মি টুইস্ট মি টুইস্ট মি টুইস্ট মি টুইস্ট। ওয়াও, আমার গায়েতে মেরে জ্বর দে না বন্ধু রে খবর, কেউ জানে না বন্ধু আমার শীতেরই চাদর, কি খেয়ে গানটা লিখেছে আমি সেটাই ভাবছি। এটা হলো ওই সমস্ত গীতিকারদের মধ্যে একজন যে হয়তো হাত দিয়ে বাদাম ফাটাতে পারবে না, কিন্তু নারকেল ফাটাতে পারবে। মানে সে নিজের ট্যালেন্ট দিয়ে ক্রিয়েটিভিটি দেখাতে পারবে না, কিন্তু তার গানের কথা দিয়ে সে নিজেকে পাক বয় প্রমাণ করতে পারবে। পাক বয়, পি ইউ সি কে, পাক 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 পাক। যা কেওড়া এসো বন্ধু বস কাছে, হাত দিও না ডালিম গাছে। ডালিম গাছে হাত দেওয়া নিষেধ, কিন্তু ডালিমে তো হাত দেওয়া নিষেধ নাই, আবার পাশে বসতে বলতেছে, কি বুঝলেন? এটাই তাই, ধরো মারো ছাড়ো। এসো বন্ধু বসো কাছে, হাত দিও না ডালিম গাছে। এরা যে এত ট্যালেন্টেড এতে কোনো সন্দেহ নেই। 3 in 1, বন্ধু, ডালিম গাছ আর ডালিম, হট এ কম্বিনেশন। জীবনের প্রথম দেখার সেরা কালো ডালিম গাছ আর লাল ডালিম। ডালিমে গাছে ফুটে আছে নতুন দুটি ফুল, ডালিমে গাছে ফুটে আছে নতুন দুটি ফুল। না মানে একটা ডালিম গাছে কি শুধু দুইটা ডালিমই ধরে? এটা কেমন গাছ? একটা গাছে তো 2টা 3টা 5টা ডালিমও ধরতে পারে। সেই ফুলেরই গন্ধে মন হয়েছে আকুল, আমার সেই ফুলেরই গন্ধে মন হয়েছে আকুল। কি ভাই, তুই এখন এই ডালিমের গন্ধ শুকবি? ডিরেক্টর তোকে বোকা বানাচ্ছে রে আরামজাদা, এই লাল ডালিম দিয়ে কোনো সুগন্ধ বের হবে না। রস আর রসে ভরা গান, সাথে প্রেম রসিয়া। এরকম রস তো আখ মাড়াই করে ঢুকে সেই রস বের করে গ্লাসে ঢেলে খেলে বেশি মজা লাগবে। ও তাই না, এরা হলো সেই সব গীতিকার যারা গ দিয়ে গান লিখে নিজের পিছন দিয়ে আগুন বের করে বাতি জ্বালায়, বুদ্ধির বাতি। এরা হলো সেই সব গীতিকার যাদের গানের কথার ছন্দ শুধু ছন্দ নয়, বুড়িগঙ্গা ঢেউয়ের মতো তাল মেলানো ছন্দ, যা শুধু দুর্গন্ধই ছড়ায়। বাহ, মজা গায়। লাউ নিয়ে যে বাংলায় এত গান আছে, তাতে আমার মনে হয় বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি কোনো এক সময় লাউয়ের টেন্ডার পেয়েছিল। গানের কথা তো সেই, আর গানের সাথে সাথে মডেলকে দেখেন। এরা হলো সেই সব মডেল যারা তাদের লাউকে লুকাতে নয়, দেখাতে ভালোবাসে। এই ভিডিওটা বানাতে বানাতে 3 দিন ধরে আমার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, বাংলা গানে লাউ এত জনপ্রিয় যে এই লাউকে জাতীয় তরকারি হিসাবে ঘোষণা করা উচিত। सारा जीवन लेडिज हॉस्टेलेर जानलाय ताकिये मुठबाजी करा पोलापानेर एरकम अवस्था हय। रास्ताघाटे मेये देखलेई तो ओन्ना धरे टानबेई आर एखाने लिरिकिस्टो 2 टाकार बिले हाते निये एरकम सेम काज करतो। एजोन्नो एरकम गानेर कथा तार माथाय ढुकेछे आर एई गानेर मध्ये नाचेर कथा की बोलबो आमार लज्जा लागे। बहिया में कसी के सैया मारे लो काचा कोच सारा अंगो जुरे रूपेर बहार और मलिन में सजो बन अमर फॉर्मालिन सैनिटाइजर खेये माथा परिष्कार करे डायरेक्टर और गीतिकार ये आपार जौबन ताजा करेछे आर एरा हलो सेई सब मेये तादेरके मेये छेले बोले। एदेरके मेये बोलले मेयेदेरके छोटो करा होबे कारण एरा मेये नय, एक कथाय पाइकारी माल। की खे गाना लिखे आमी सेटाई भाबछी आर भाबछी लेखक जे कत बड़ मनीषी छिलो ओनार दूरदृष्टि इमाजिनेशन एकबार भाबेन कोथाकार जल कोथाय निये जाच्छे। तोरे बानाबो रातेर रानी खाबो दुजने रंगीन पानी माने माथाय जा आसबे ताई लिखे दिलेई गान हये जाबे। आर गीतिकार भाई आपनि ब दिये बरिशाल बोझान भालो कथा किन्तु बांगाली ब दिये अन्य किछु बोझे आर आपनि सेटाई। লিগা তো করারে সোজা চুবনে মুজো মেছে লাগলে ফুঁ দিয়ে খা। ভিডিও বানানোর চক্কর পড়ে এই গান শোনার পর আমার 2 দিন মাথার চুল ছিটতে ছিটতে কেটে গেছে কিন্তু এখনো বুঝিনি এই আপা কেমন করে কিভাবে চা হয় আর এই চা কি গরম চা হবে নাকি ঠান্ডা চা হবে। আমি বলুম না আমার শরম করে। আইসক্রিম খাবো আমি মিষ্টি মিষ্টি করে পরিপাক না যে দেখ না আমি আইসক্রিম চাইলে পাবি আইলে খাবি দেখবি নাইস ড্রিম। की लिरिक्स रे बाबा मेयेदेर के एक एक समय एक एक खाबार हिसाबे परिवेशन करछे। आमी खाबो बाय द वे ए आइसक्रीम किन्तु खावा जाबे ना प्रॉब्लेम आछे ए आइसक्रीमे चूल आछे चूल। आमी जे तंदरे आमी जे छलमरे आमी जे आतुरी एमन मस्तानी আর বাংলার খাইকে গানের জন্য এই গীতিকার ও বিভাষা কবিরকে 3-4টা অস্কার দেওয়া উচিত, একটা পিছনে একটা মুখে একটা নাকে একটা হাতে, তাহলে অস্কারের সার্থকতা পূর্ণতা পাবে। লেখকের লেভেলটা দেখেছেন কিভাবে 99 কে 69 বানালো আর এইসব গানের ডিরেক্টর প্রোডিউসার কারা তারা কিভাবে সত্যি বলতে এইসব ডিরেক্টরের কাছে গানের কথা ও মডেল কোনো ব্যাপার না। যেমনই হোক সেরা পালোয়ান যদি সার্টিফাইড আবাল হয় তাও চলবে কারণ তাদের তো 2 টাকা রাখিস বিড়ি কেনার টাকা উঠলেই চলবে। আমি দেখতে লাল লাল রূপে গোল মরি চেরছাল এই গানটা শুরুটা শোনার পর ভেবেছিলাম শ্রদ্ধেয় গীতিকার হয়তো কেরোসিন মেরোসিন খেয়ে নেশা করে এমন গান লিখেছে কিন্তু পরে বুঝলাম কেরোসিনের সাথে জালের চাটনি খেয়ে বাথরুমে বসেই ভাবতে ভাবতে এই গানটা লিখেছে। মোহনের মোহরে ডুবিয়ে দেব আমার বলতে নেশা হচ্ছে একবার তুই খাইলে ছালের মজা পাইলে কি বাল। Hey guys, ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই সমস্ত গীতিকাররা কি খেয়ে এসব গান লিখে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওর জন্য এই সমস্ত খাই খাই গান শুনে আমার খুব ক্ষুধা লাগছে, এখন খাইতে যাইতে হবে, বাই। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए। वो आतिशबाजी लोड़ू तेरी मेरी मेरी तेरी कहानी से आगे कहानी बढ़ती नहीं है तुम्हारी। नहीं नहीं तू एक काम कर, तू ना ट्राई मार बहनचोद।